4 বল 3 রান মুশফিকুর রহিম তার 200 স্ট্রাইক রেট 33 বল থেকে 69 রান আজকে দিনে টপ স্কোরার দল জিতলে ম্যান অফ দ্য ম্যাচ কেউ কি ঠেকাতে পারবে কেউ পারবে না দর্শক শুরু করেছেন বল করলেন এবং ও মাই গড ইয়র কাছে যে বল ছিল ওখানে ফ্লিক শট একটি রান এক রানে সন্তোষে থাকতে হলো একটি রান বাড়লো কত বলে কত রান তিন বল তিন বল থেকে দুই রান এক রান করলে স্কোর লেভেল আরেকটি রান করলে বাংলাদেশ কিন্তু ও স্কোর লেভেল শ্রোতা বন্ধুরা তিন বল এক রান আর একটি রানের অপেক্ষা এখন আর কোন সম্ভাবনা যে শ্রীলঙ্কা থাকবে জয়ের সেটিরই কিন্তু নেই শ্রীলঙ্কার দর্শকরা ভেঙে পড়েছেন আমাদের দর্শকরা উজ্জীবিত হচ্ছেন যে কিন্তু কান্না ভেঙে পড়লো আমি একটা সময় আমাকে দেন আরেকটা স্কোর আমি করি আরেকটা স্কোর করি দেখুন আমরা কিন্তু এর আগে 2015 থেকে 2017 অনেক জয় পেয়েছি কিন্তু আজকে জয়ের ফ্লেভারটা আলাদা আজকে জয়ের টেস্টটা আলাদা আজকে জয়ের উদযাপন হবে আলাদা আজকের খেলায় বাংলাদেশের 5 উইকেটের একটি জয় বাংলাদেশের 5 উইকেটের একটি জয় 215 রান হয়ে গেল বাংলাদেশের সামনে হোয়াট আ ম্যাচ টিম টাইগার অভিনন্দন মাহমুদ রিয়াল বাহিনী তোমরা বাংলাদেশকে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্বের অনেক উপরে তুললো আজকে আমাদের কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আমাদের কমিউনিটি পক্ষের পক্ষ থেকে তোমাদেরকে লাল সালাম অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ এই ধরনের ম্যাচের সাক্ষী হতে পেরে আমরা নিজেকে গর্ববোধ করছি শ্রোতা বন্ধুরা আজকের খেলায় বাংলাদেশ দুইটি বল এখনো বাকি দুবার এখনো বাকি 5 উইকেটের একটা মহামূল্যবান জয় মহামূল্যবান জয় সোনার ফ্রেমে সোনার হরপে লিখে রাখার মতো একটি জয় এমন জয় বাংলাদেশ অনেক দিন দেখেনি অনেক দিন আমরা গর্বিত তোমাদের নিয়ে যেটা বলছিলাম একজন ফিনিশার লাগবে একজন ফিনিশার হোয়াই নট মুশফিকুর রহিম উদযাপন হোয়াট আ উদযাপন শ্রোতা বন্ধুরা এই ধরনের ম্যাচের সাক্ষী আমার বিশ্বাস টি টোয়েন্টি ভার্সিটি ক্রিকেটে আপনারা অনেকদিন শুনলে এই ধরনের কমেন্ট অনেকদিন শুনেন দি কি চমৎকার একটি ম্যাচ উদযাপন দেখুন অভিনন্দন 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 এটাই হলো টিম টাইগার্স যেদিনকে তারা জ্বলে ওঠেন না অপোনেন্টকে একেবারে মাটিতে শুয়ে দেন আজকে ছিল সেই ধরনের উদযাপনটি দেখুন মুশফিকুর রহিম যেটি করেছেন সেটা বর্ণনা করার মতো নয় উদযাপন শ্রোতা বন্ধুরা আমরা জানি বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্ত আপনারা আপনারই শুনতে পাচ্ছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া খুলনা থেকে সিলেটের এই প্রত্যন্ত অঞ্চলে যারা রয়েছেন আমরা জানি হয়তো এখন উদযাপন কিন্তু শুরু হয়ে গেছে আমাদের ম্যাচ কিন্তু এখন অনেক বাকি আত্মতৃপ্তি বলতে যেটা বোঝায় কমেন্টি করতে যেটা বোঝায় শুনতে যেটা বোঝায় দেখতে যেটা বোঝায় এবং চোখে যেটা ক্ষুধা রয়েছে কানে যেটা ক্ষুধা রয়েছে আজকে ছিল সেই লেভেলের সেই রকমের একটি ম্যাচ আজকের খেলায় বাংলাদেশ 5 উইকেটে জয়লাভ করল আপনার ইমোশন যেমন রয়েছে পুরো বাংলাদেশ কিন্তু আজকে আনন্দ হয়ে যাচ্ছে কারণ বাংলাদেশ দল সত্যি বাংলাদেশ দলের মতো আজকে পারফরমেন্স করেছে এবং শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে 215 রান চেস করে যে জয়টি আজকে ছিনিয়ে নিয়ে আসলো বাংলাদেশের ক্রিকেটাররা নিঃসন্দেহে বলবো আজকে বাংলাদেশের ক্রিকেটাররা আসল চেহারা আসল ট্যালেন্ট এবং আসল যোগ্যতা প্রমাণ করেছে কোন সন্দেহ নেই রেজন ফেডার যে কোন সন্দেহ নেই টিম টাইগার্স এর সামনে আরো দুটো ম্যাচ রয়েছে আমরা যদি যাবার আগের কথা রেজন ফেদেরার জিকে আপনার মনে রয়েছে আমাদের যে খণ্ডকালীন যে প্রশিক্ষক রয়েছেন কন্টিনিউয়াস তিনি বলেছেন যে দল ফাইনাল খেলবে আর আমার ক্যাপ্টেন মাহমুদ আল রিয়াদ তিনি বলছেন যে তার দল কিন্তু চ্যাম্পিয়ন হবে আপনি মনে আছে আপনার সেই কথাগুলো কিন্তু আমরা এই যে আমরা যদি দেখি যে আজকে তামিম ইকবাল 47 রান করেছিলেন লিটন দাস 43 করেছিলেন সৌম্য সরকার 24 রান মুশফিকুর রহিম নট আউট 35 বল থেকে 72 রান করেছেন মাহমুদ আল রিয়াদ তিনি 20 রান করেন সাব্বির রহমান কোন রান করতে পারেননি মেহেদি মিরাজ তিনি কিন্তু
একটি বল খেলেছিলেন, রানের খাতা খুলতে পারেননি। বাংলাদেশ 19.4 ওভারে 215 রান করতে সক্ষম হয় এবং ইতিহাসের সাক্ষী কিন্তু আমরা হয়ে গেলাম কামরুল জামান। বাংলাদেশের জয়ের ঘোষণা যে বাংলাদেশ বেতারের মাধ্যমে আমরা কিন্তু সবাই দিয়ে দিলাম। জিকো, আমাদের খুব বিশ্বাস যে এই ধরনের জয়ের ঘোষণা এত ক্লোজ ম্যাচ আমরা আরো দেবো ইনশাল্লাহ। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, বাংলাদেশ বেতার কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই। চামিরা বল করেছেন 4 ওভার 44 রান, 1টি উইকেট তিনি পেয়েছেন এবং করেছেন নন প্রদীপ 4 ওভার 9টি ডট বল, 2টি উইকেট নিয়েছেন। আকিলা ধনঞ্জয়া, তিনি 3 ওভার 7টি ডট বল 36 রান, কোন উইকেটের দেখা পাননি। অপরদিকে আমরা বাংলাদেশের টপ স্কোরার আজকে মুশফিকুর রহিম 72 রান, তামিম ইকবাল 47 রান, নীরজ কুমার দাস 43 রান, সৌম্য সরকার 24 রান, থিসারা পেরেরা তিনি করেছিলেন 74 রান, কুশল মেন্ডিস 57 রান করেছিলেন, খারাঙ্গা করেছিলেন 32 রান, গোনাথি লেখা করেছিলেন 26 রান। বাংলাদেশের আজকে বোলারদের কথা একটু বলতে হয়, বোলারদের মুস্তাফিজ রহমান তিনি 48 রান দিয়ে 3টি উইকেট দেখা পেয়েছেন, মাহমুদুল রিয়াদ 15 রান দিয়ে 2টি উইকেট দেখা পেয়েছেন, তাসকিন 40 রান দিয়ে 1টি উইকেটের দেখা পেয়েছেন। বাংলাদেশ আজকের খেলায় 5 উইকেটে জয়লাভ করে একটা রেকর্ড এবং একটা ইতিহাস সৃষ্টি করলো। শুরু থেকে শেষ অবধি পর্যন্ত শ্রোতা বন্ধুরা আমরা আপনাদের সঙ্গে ছিলাম, বাংলাদেশ বেতার কমেন্ট্রি বক্সে বাংলাদেশ বেতার আপনাদের সঙ্গে ছিল। খেলা শেষ, ঘরে ফেরার পালা, যেতে যেতে বলে যেতে চাই কারা কারা ছিলাম ধারা বর্ণ নাই। মোহাম্মদ সালাউদ্দিন, কাজল সরকার, রেজান ফেরদৌস, জিকো প্রকৌশল দায়িত্বে আমাদের সঙ্গে সার্বক্ষণে যুক্ত ছিলেন সাইফুল ইসলাম, রিয়াজ রহমান খান, ইয়েস উই উইন, মল্লিক, হ্যাঁ উই উইন, ওকে ফাইন, আমি যাচ্ছি, ইয়েস নিক্সন ভাই, কংগ্রেচুলেশন, আমাদেরকে না আসলে বাংলাদেশের টিমকে দেওয়া উচিত, আসলে ওরা করছে জয়টা, আমাদের এই হ্যাপিনেসটা ওরা নিয়ে আসছে। তারপরে হচ্ছে, তারপরে কে শান্ত লিখছে, উই ওন দ্য গেম, ইয়েস উই ওন দ্য গেম, না আমি নারায়ণগঞ্জে নাই, ভালো আছি, এখন অনেক ভালো আছি। রিপন ভাই, রৌনক রিপন, পুরাই দিয়ে দিলাম একদম, মানে পাকা। মুশফিক ইজ দ্য বেস্ট, মুশফিক অলওয়েজ দ্য বেস্ট, ইজ দ্য বেস্ট। ইয়েস মৌসুমী হামিদের অবদান চিল্লা চিল্লি, অফকোর্স চিল্লা চিল্লি, কেন বাংলাদেশ উইন করছে কেন চিল্লা চিল্লি করবো না, চুপচাপ ঘরে বসে থাকবো তো, ঘরে বসে থাকি, আপনি থাকেন ঘরে বসে। ওকে আমরা এখন উইনিং সং শুনতে মামা, আপনি কি জানেন যে একটু বাংলাদেশ জিতে গেছে, জানেন, শুনছেন, দেখছেন খেলা? কিন্তু কয়টা দিন? 2000